বাবাকে চিনতে সময় লাগে 60 বছর, বয়স যখন 4। আমার বাবা মহান, বয়স যখন 6 বছর আমার বাবা সব জানে, সব থেকে সাহসী। বয়স যখন 10 বছর আমার বাবার সব কিছু ভালো কিন্তু একটু রাগী। বয়স যখন 12 বছর, যখন ছোট ছিলাম বাবা আমার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করত। বয়স যখন 16 বছর আমার বাবা দিন দিন কেমন যেন ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, নতুন কিছু বুঝেই না। বয়স যখন 18 বছর আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে। বয়স যখন 20 বছর বাবার সঙ্গে থাকাটা দিন দিন অসহ্য হয়ে উঠছে, জানি না মা কী করে থাকে। বয়স যখন 25 বছর আমার বাবা আমার সব কিছুতে বারণ করে, কে জানে কবে বুঝবে। বয়স যখন 30 বছর আমার ছোট ছেলেকে সামলানো ভীষণ মুশকিল হয়ে উঠছে। আমরা যখন ছোট ছিলাম আমার বাবাকে কত ভয় পেতাম সে সময়। বয়স যখন 40 বছর আমার বাবা আমাকে কত শাসনে মানুষ করেছে, আর এখনকার বাচ্চারা কথাই শুনে না। বয়স যখন 50 বছর আমি তো আশ্চর্য হই, আমার বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, আর এখন একটা বাচ্চাকে মানুষ করতেই দম বন্ধ হয়ে আসে। 60 বছর বয়স, আমার বাবা মহান ছিল, নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছে। সত্যি এটাই যে বাবাকে চিনতে 60 বছর সময় লেগে যায়।